আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনার বিজনেস অনলাইনে মার্কেটিং করার জন্য কোন সময়টা সবচেয়ে ভালো এবং যে সময় মার্কেটিং করলে আপনি খুব দ্রুত আপনার বিজনেসকে গ্রো করতে পারবেন। ভিডিও জুড়ে আমি তানবির থাকবো আপনাদের সাথে। চলুন ভিডিও শুরু করা যাক। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য বেশি ফল বয়ে আনবে যারা অনলাইনে প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করে থাকেন অথবা আপনার সার্ভিসটা বা প্রোডাক্টটা টপ অফ দ্য লাইন। আর যেটা আগে বলছি, যদি আপনার কোনো ডিজিটাল প্রোডাক্ট থেকে থাকে, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যখন আপনি অনলাইনে কোনো এজেন্সি বা বিজনেস শুরু করছেন, অবশ্যই মার্কেটিং করছেন, হয়তো ফেসবুকে, ইনস্টাগ্রামে বা গুগলে, মার্কেটিংয়ের বেশ কয়েকটা ধাপ দেখা যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে আপনি বিজনেস শুরু করছেন, তখন মার্কেটিং করলেন, পরে শেষ, ভুলে গেলেন মার্কেটিংয়ের কথা অনলাইনের ক্ষেত্রে, অফলাইনের ক্ষেত্রেও প্রযোজ্য। আরেকটা ক্ষেত্রে আসে দেখা যায় যখন আপনি সিজনাল মার্কেটিং করেন, যখন আপনার প্রোডাক্ট লঞ্চ হয় সেই ক্ষেত্রে বা আপনার ক্লায়েন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি মার্কেটিং করে থাকেন। আবার অনেক বিজনেস আছে যারা কোনো প্রকার মার্কেটিং করেই না। কখনো কি আপনি চিন্তা করে দেখেছেন অথবা ডাটা রিপোর্ট চেক করছেন যে কখন আপনার মার্কেটিংয়ের ফলে সবচেয়ে বেশি ক্লায়েন্ট আসছে? একটু চিন্তা করবেন। এখন কথা হচ্ছে অনলাইনে মার্কেটিং করার জন্য আপনার বিজনেসের সবচেয়ে ভালো সময় কোনটা? আমার উত্তর হবে যখন আপনি সবচেয়ে বিজি। আর আপনি ঠিকই শুনছেন, কোনো ভুল শুনেন নাই। অনলাইনে মার্কেটিং করার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে যখন আপনি সবচেয়ে বিজি থাকবেন তখন। কথা শুনে অনেকেই হয়তো বা চিন্তা করতে পারেন, এটা একটা কথা হইলো, বিজি থাকলে তো নতুন ক্লায়েন্ট নিতে পারবো না। পারবেন, কোনো টেনশন নেই। এখন বলতে পারেন কিভাবে আমি সবচেয়ে বিজি থাকাকালীন সময়ে মার্কেটিং করলে আমি সবচেয়ে বেশি রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবো। একটা মিনিট চিন্তা করেন, যখন আপনি বিজি না, আপনার হাতে কাজ নাই, আপনি ক্লায়েন্ট খুঁজছেন, তখন আপনি মার্কেটিং করলেন, সেক্ষেত্রে দেখা যায় কি, যখন আপনি একটা ক্লায়েন্ট পেলেন তার সাথে কাজ করা শুরু করে দিলেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ক্লায়েন্টটা হয়তো বা টক্সিক ক্লায়েন্ট বা খারাপ ক্লায়েন্টও হইতে পারে, যার সাথে আপনি ইচ্ছা না থাকা সত্ত্বেও কাজ করে যাচ্ছেন। আর হ্যাঁ, কীভাবে টক্সিক ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন, ভিডিওটা যদি আপনি দেখে না থাকেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন অথবা ভিডিও শেষেও চেক করতে পারেন। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে পরবর্তী ভিডিওগুলো আপনার ফোনে সবার আগে পৌঁছে যায়, কারণ এই সমস্ত বিজনেস রিলেটেড ভিডিও আমি প্রতি সপ্তাহে আপলোড করে থাকি। এখন চলুন কথা বলি কেন আপনি সবচেয়ে বিজি থাকাকালীন সময়ে মার্কেটিং করবেন। এর আমি তিনটা কারণ ব্যাখ্যা করার চেষ্টা করব, যে কারণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন আপনি বিজি থাকাকালীন সময়ে মার্কেটিং করলে সবচেয়ে বেশি রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবেন। পয়েন্ট নাম্বার ওয়ান, আপনি ঠান্ডা মাথায় ক্লায়েন্ট নিতে পারবেন। ঠান্ডা মাথায় ক্লায়েন্ট সিলেকশন না করার ফলে আপনি হয়তো অনেক সময় খারাপ ক্লায়েন্টদের সাথে কাজ করে থাকবেন। আর যখন আপনি বিজি থাকবেন সেক্ষেত্রে আপনি যদি মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনি বেছে বেছে ভালো ক্লায়েন্টদের সাথেই কাজ করতে পারবেন শুধুমাত্র। পয়েন্ট নাম্বার টু, আপনার ক্লায়েন্ট নিয়ে চিন্তা করা লাগবে না যে আমার ক্লায়েন্ট শেষ, এখন আমি কী করতে পারি, বা এই সংক্রান্ত আপনার কোনো টেনশনই হবে না, কারণ আপনার সাথে কাজ করার জন্য অনেকেই অপেক্ষা করছে, যেহেতু আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা টপ অফ দ্য লাইন, যা ভিডিওর শুরুতেই বলছি। পয়েন্ট নাম্বার থ্রি, যেটা হচ্ছে বেস্ট পার্ট এই ভিডিওর, আর তা হচ্ছে আপনি বেশি চার্জ করতে পারবেন। এখন বলতে পারেন কিভাবে, আপনি সহজ একটা হিসাব দেখেন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। যেমন কিছুদিন আগে আপনি যদি পেঁয়াজের হিসাব দেখেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের কতটা মূল্য এখানে বোঝা যায়। সেক্ষেত্রে আপনি যদি আপনার বিজি থাকাকালীন সময় মার্কেটিং করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস যা বলছে টপ অফ দ্য লাইন, সেক্ষেত্রে আপনার সাথে কাজ করার জন্য অনেক ক্লায়েন্ট আসবে, কিন্তু আপনি তো সবাইকে নিতে পারবেন না। সেক্ষেত্রে যারা আপনাকে বেশি পেমেন্ট দিবে তাদের সাথে আপনি কাজ করতে পারবেন, আর এর ফলে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য বেশি চার্জ করতে পারবেন। এই তিনটা পয়েন্ট দেখলেই বুঝতে পারবেন যে কেন আপনার সবচেয়ে বিজি থাকাকালীন সময় মার্কেটিং করা উচিত। আর অবশ্যই মার্কেটিংয়ের শেষে আপনার ডাটা রিপোর্ট অবশ্যই চেক করবেন, কখন আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট সবচেয়ে ভালো ছিল। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওর ভালো এবং খারাপ দিকগুলো। আজকের জন্য এখানে এই বিদায়, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।